চৌভিকের নাম থেকে শুরু করব। যেমন মিষ্টি তেমন গুড়, এখানে আছে সস্তার অনেক কিছু ভরপুর, তাই তো? আজকে এআর অটোমাটে আমি চলে এসেছি, দাদাকে পেয়ে গেছি। ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল বন্ধুরা, ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল। পাখি পাতা পেঁপে খায়, ডানা কাটা বড়ি দেখে মন জুড়ে যায়। তো দাদা একটু অ্যাড্রেসটা বলো তোমাদের। প্রথমে আসার অ্যাড্রেস বলে দিই, যারা কলকাতা থেকে আসতে চাও তারা শিয়ালদা এসো, শিয়ালদা এসে হাসনাবাদ লোকাল ধরো, হাসনাবাদ লোকাল ধরে হ্যাবলে স্টেশনে নামো, যে কোনো অটো বা টোটো ধরে পাইকপাড়া বাজার স্ট্যান্ডের সামনে চলে আসতে পারো, একদম একদম সামনে। আর আমার তো আরো বেশি সুবিধা, আমার পাশেই হচ্ছে শ্বশুর বাড়ি। দাদা একটু টাইমিংটা বলে দাও। আমাদের সকাল 9টা থেকে রাত 9টা। আচ্ছা, রোজ খোলা আছে? রোজ খোলা আছে। আর আর বলো, আর দাদা তুমি আদার্স লোকেশন থেকে আসতে চাই তাহলে আমাদেরকে ফোন করলে লোকেশন শেয়ার করে দাও। আর তুমি তো আগের বার একটা ভালো কথা বলেছিলে যে তুমি ডেলিভারি করো দাদা, ওই ডেলিভারির এরিয়াটা বলো, ফ্রি অফ কস্টে যতটুকু করতে পারবে ওই ডেলিভারি এরিয়াটা জানি কত তোমার। আমাকে অনেকে মেসেজ করেছিল, আমরা মোটামুটি ফ্রি অফ কস্টে যদি 100 কিলোমিটারের মধ্যে হয় আমরা ফ্রি অফ কস্টে। আচ্ছা, ফ্রি অফ কস্টে, বাট আমি একটা সাজেস্ট করবো, দেখুন যে যাবে তাকে কিছু অন্তত দেবেন তাহলে ভালো হয়, কারণ 100 কিলোমিটার কিন্তু কম দূর না। ফিনান্সের ব্যাপারটা আমাদের বলো একটু। তোমরা পশ্চিমবঙ্গ জুড়েই করো নাকি? একদম একদম, মানে সিভিলটা ভালো হতে হবে। কত পার্সেন্ট ডাউন পেমেন্ট করলে তুমি পুরো পশ্চিমবঙ্গে জুড়ে করবে? যদি প্রত্যেক গাড়ির উপরে আমাদের 40% ডাউন, 40% আচ্ছা, মানে 40% বলতে অনেক কাস্টমার জিজ্ঞাসা করে যে কোনো গাড়ির দাম যদি দেখাচ্ছে 1,40,000 টাকা হলো সেটা কি 40 দিলে 40% মানে 1,40,000 টাকা, 1,40,000 টাকা মানে ওটা করলে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে ফিনান্স হবে, তাই তো? বাট সিভিলটা ভালো হতে হবে। তো যাই হোক, ভ্যালেন্টাইন ডে স্পেশাল আমি চলে এসেছি, ডানা কাটা পড়ি দিয়ে শুরু করবো। বলো, গাড়ির তো স্টক প্রচুরই আছে। হ্যাঁ, প্রচুরই আছে। ভ্যালেন্টাইন ডে অফারও থাকবে তো না কিছু? একদম। হ্যাঁ বলো, 14 ফেব্রুয়ারিতে ঘোরার মতোই গাড়ি সব। ওই যে আমি বলি না, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, সস্তাতে গাড়ি চড়বে বলেছে আমার দাদা ভাইদের বউ নাকি। হ্যাঁ বলো, প্রথম যেটা দেখতে পাচ্ছি যেটা ডিউক। হ্যাঁ ডিউক রয়েছে, ডিউক 125। হ্যাঁ তো এটা 2020 সালের গাড়ি, 2020 সাল একদমই ওকে ওকে রয়েছে, সার্ভিসিং করে দেবো কাস্টমারকে। হ্যাঁ বাইরে রাখা কাজ থাকলে তো করেই দেবে, এগুলো বলার কিছু নেই। হ্যাঁ তো এই গাড়িটা কাস্টমারকে আমরা দিতে পারবো শুধুমাত্র 2020-এর গাড়ি 1,10,000 টাকাতে দেবো। 2020-এর গাড়ি 1,10,000 টাকা। আর দাদা ভ্যালেন্টাইন ডে স্পেশাল কিছু অফার? ভ্যালেন্টাইন ডে মানে হেলমেট আর তেল তো ফ্রি আছে। একদম। হ্যাঁ আর কিছু অফার থাকবে নাকি? এটাই অফার মানে এটা দামে খেলবে নাকি? এটাই অফার। আচ্ছা, অন টেবিলে ট্রাই নেগোসিয়েশন হবে, মানে দামে খেলা হবে, ডায়লগ আবারও আসবে, তাহলে পরের গাড়িতে চলে যায়। এইবার দেখতে পাচ্ছি আর একটা খুব সুন্দর দেখতে পাচ্ছি, বলো দাদা, ডিউক 125। তো ডিউক 125, এটাও 2020 সালের গাড়ি, বসিরহাট আরটিও গাড়ি, বসিরহাট আরটি, পরে সব জায়গায় নাম ট্রান্সফার হয়ে যাবে। একদম, যে কোনো ভেহিকলস এর গাড়ি আমরা নাম ট্রান্সফার করে দেব। হ্যাঁ নাম ট্রান্সফার করে দেবে। এটা কত সালের বললে দাদা? এটা 2020 সালেরই হবে, মানে ইন্স্যুরেন্স তো সব রয়েছে? হ্যাঁ ইন্স্যুরেন্স 5 বছর করে আপডেট থাকে। হ্যাঁ তো এগুলো আছে, ইন্স্যুরেন্স পেয়ে যাবে, নেম ট্রান্সফার হয়ে যাবে, ফিনান্স হয়ে যাবে। ফিনান্স পশ্চিমবঙ্গ জুড়েই হবে। মেন সাবজেক্ট দাম, দাম এই গাড়িটা কাস্টমারকে আমরা 1,15,000 টাকাতে করে দেবো। 1,15,000 টাকাতে করে দেবো। আঙুর ফল খেতে লাগে হেভি মিষ্টি, জায়গায় আসলে হবে কি চুটকির বৃষ্টি, তাই তো? একদম, জায়গায় আসুন, অন টেবিলে কিন্তু চুটকির বৃষ্টি হবে, জায়গায় আসতে হবে। 1,00,000 কত বললে দাদা? 1,15,000। 1,15,000 টাকা, তারপরে আবার ডানা কাটা পড়ি, বলো দাদা। এবার দেখতে পাচ্ছি ডিউক 200। ডিউক 200 খোঁজ তো অনেক কাস্টমারই করে। তো কন্ডিশন একদমই ওকে, 2019-এর গাড়ি, এবিএস ব্রেকের সঙ্গে আছে গাড়িটা, কমই চলা, 7-8,000 সামথিং গাড়িটা রান করেছে। তো গাড়িটা কাস্টমারকে আমরা দিতে পারবো শুধুমাত্র 1,35,000 টাকা। 1,35,000 টাকা, একদম ঝম্পু কন্ডিশন ডিউক 200। ডিউক 200 সামনে কিন্তু ভ্যালেন্টাইন্স নিতে হবে, না হলে কিন্তু হাতছাড়া নাকি? তারপরে দেখো দাদা ক্রাশ এনএস 125, 21-এর গাড়ি মনে হচ্ছে এটা। এটা শুধুমাত্র 4 মাস বয়স। ও বাবা, 4 মাস, তাহলে তো নতুন গাড়ি, নতুন পরি। হ্যাঁ, 1,200 আরটিওর গাড়ি। হ্যাঁ তো 4 মাসের গাড়ি, 1,200 আরটিওর গাড়ি আছে। তো কন্ডিশন একদমই ওকে, একদম ঝম্পু ঝম্পু, 2-3,000 চলা হবে সম্ভব। ওরে বাবা, তাহলে সার্ভিস রেকর্ডের সঙ্গে মানে আনটা, যে গাড়িটা কিনেছে বাড়িতে ঢুকিয়েছে, দাদা ইউ টার্ন মেরে নিয়ে চলে এসেছে শোরুমে। হ্যাঁ বলো, সামনে কোনো একটা প্যানেল এ আছে, ওটা আমরা চেঞ্জ করে চেঞ্জ করে দেবে, সেটা তো যা হওয়ার করে দেবে। হ্যাঁ, আর তো এটা অয়েলও চেঞ্জ করতে হবে না? না না, অয়েল চেঞ্জ করতে হবে না। এটা দাম কত? সার্ভিসিং করেই রাখা আছে। এই গাড়িটা কাস্টমারকে আমরা দিতে পারবো শুধুমাত্র 90,000 টাকাতে।
কুমোর পাড়ায় গরুর গাড়ি, বোঝাই করা দাদার গাড়ি, জলদি আসুন তাড়াতাড়ি, না হলে পাবেন না কিন্তু কোনো গাড়ি নাকি। তারপরে আবার দেখবো এনএস, বলো এনএস 125 ব্লু কালারের উপরে আছে, ব্লু কালার একদম আনটাচ, মানে চুলের দাগ নেই, একদম একদম ফুল নিউ, একদম ফুল নিউ আছে গাড়ি, একদম ফুল নিউ। এই এনএস এর 125 এর প্রত্যেকটা মডেলই আমাদের আছে, মানে 125 160 125 এর প্রত্যেকটা কালার হবে, যে কটা কালার লঞ্চ হয়েছে সব কটা কালার পেয়ে যাবেন। আচ্ছা, এগুলো ডেমো আছে আমাদের কাছে। আচ্ছা, ডেমো আছে। দেখুন, ফটোতে ভিডিও দেখে যদি ফোন করে চান সেটা কিন্তু বুঝবেন না, নিতে হবে না, জায়গায় এসে দেখে যান, সব ধরনের কালার পেয়ে যাবেন। বলো, একদম। তো এই গাড়িটা কাস্টমারকে আমরা সেম প্রাইসে দেবো, 2022 এর গাড়ি, হ্যাঁ, 90,000 টাকাতে দেবো। দেখুন শোরুমে দাদা, না মানে এখন প্রাইস, অন রোড প্রাইস কত চলছে, মানে নতুনের 31 সামথিং আছে, তার মানে 50,000 টাকা, মাত্র 2,000 কিলোমিটার চলা। হ্যাঁ, দু তিন মাস চার মাস ইউজ হয়েছে গাড়িগুলো, পাঁচ মাস, দু মাসে তো কিছুই হয় না দাদা, তার মধ্যে 50,000 টাকা লেস, বাবা। তারপরে আবার দেখবো আমরা, এইবার তো দেখবো হচ্ছে দাদা ডানাঘাটা পড়ি, তো আমি বলবো আর একটা ডায়লগ দিয়ে আমি শুরু করব। ফলের রাস জলের দাবে, না আসলে পাবেন না কিন্তু কোনখানে, কোথায় পাবে দাদা আসলে? এয়ার অটোতে, এয়ার অটো মার্ট বসিরহাট পাইকপাড়া, নামটা মনে রাখবেন, স্ক্রিনে কিন্তু নাম্বার দেখা যাচ্ছে। বলো, তো নেক্সট যেটা দেখতে পাচ্ছি এটা R15 ভার্সন 3 মডেল, BS6 এর গাড়ি, হ্যাঁ, এটাও কম চলা গাড়ি আছে, কন্ডিশন একদমই ওকে, ইনস্ট্যান্ট নেম ট্রান্সফার হয়ে যাবে আমাদের বসিরহাট আরটিও এর গাড়ি, ফাইন্যান্স তো অ্যাভেলেবল আছে, সব ধরনের আরটিও গাড়ি তো তোমার কাছে থাকে, একদম একদম। আচ্ছা, হ্যাঁ, তো গাড়ি ফুল ফ্রেশ আছে, ম্যাট গ্রের উপরে আছে। তো এই গাড়িটা কাস্টমারকে আমরা দিতে পারবো BS6 এর গাড়ি 1,30,000, এটা ডাবল চ্যানেল ABS, তাই, ডাবল চ্যানেল ABS এর সঙ্গে। ওকে, এটা দাম কত রেখেছো? 1,30,000 টাকা, 1,30,000 টাকা, জায়গা আসলে আরো নেগোসিয়েশন হবে। এরপরে যেটা আমি দেখাবো একদম নতুন, এখনো কিন্তু প্লাস্টিক ওঠেনি নাকি, মানে আনটাচ, আনটাচ তো বলাই লাগে না, এটা আনটাচ রয়েছে। হ্যাঁ বলো, বসিরহাট আরটিও এর গাড়ি, একদম যেটাকে কি বলবো, সিল প্যাক, সিল প্যাক, দেখতে পাচ্ছেন সব সিল প্যাক করা রয়েছে। বলো, সিল প্যাক গাড়ি, এটা রয়্যাল ব্লুর উপরে আছে, একদম ইউনিক কালার, ইউনিক গাড়ি, ABS ব্রেকের সঙ্গে আছে। তো এই গাড়িটা কাস্টমারকে আমরা শুধুমাত্র 1,80,000 টাকাতে দেবো, জলের দামে ফলের রস, জায়গায় না আসলে হাত ছাড়া বস, তাই তো? 1,80,000 টাকা, 3 মাসের গাড়ি, 3 মাসের গাড়ি, একদম সিল প্যাক চালায়ও নি গাড়িতে। এটা কত কিলোমিটার চলাছে তাও দাদা? এটা সম্ভবত 2,000-3,000 এর মধ্যে, যদি কোনো কাস্টমার আমাদের কাছ থেকে ডিটেলস বা কোনো, এতটা মিটার দেখা সম্ভব হয় না, কন্টিনিউ গাড়ি ঢুকছে সেটাই, তো কোনো কাস্টমার জানতে চাইলে তার ডিটেলস আমরা কাস্টমারকে দিয়ে দেবো, দিয়ে দেবো। আসলে তো সবকিছু যা আছে সবই পেয়ে যাবেন, একদম। আর দাদা বলছে তেল হেলমেট দেবে, গাছে কাটাল গোপে তেল, গাড়ি কিনলে ফ্রি হেলমেট আর তেল। এইবার দেখবো সোনার কালেকশন, রয়্যাল এনফিল্ড, ভটভট ভটভট, বলো। তো হ্যাঁ, ব্ল্যাক হোয়াইট দুটো আর আমি প্রথমে আগে লিভার দেখাতে বলবো, ইঞ্জিনটা দেখাও, যার ইঞ্জিন চকচক সে কিন্তু দাদার মতো হ্যান্ডসাম, বলো। তো প্রথমে যেটা দেখতে পাচ্ছি এটা ব্ল্যাক কালারের রয়্যাল এনফিল্ড, হ্যাঁ, তো কন্ডিশন একদমই ওকে, একদম ওকে রয়েছে, কোনো দাগ দুগ নেই, না না ফুল ফ্রেশ গাড়ি, ইঞ্জিনে কোনো খরচ নেই, মানে 10 টাকার কাজ নেই এমন একটা কন্ডিশনে আছে, মানে অয়েলও চেঞ্জ করা আছে নাকি? একদম একদম, ফুল কমপ্লিট গাড়ি। আচ্ছা, শুধু তেল ভরবেন আর ভটভট ভটভট করে চালাবেন, তেল ভরবেন, হেলমেট আমরা পরিয়ে দেব, একদম চলে যাবে, চলে যাবে রিল্যাক্সে, পিছনে দিদি বোনকে বসিয়ে চলে যাবে। বলো, তো এই গাড়িটা কাস্টমারকে আমরা দিতে পারবো শুধুমাত্র 1,25,000 টাকাতে, 1,25,000 টাকাতে, যার দাম এখন 2,50,000 টাকা আছে, বাবা, মানে হাফ দাম, 50% পেয়ে যাবেন উইথ, আপনারা কিন্তু পুরো পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু ফিনান্স করতে পারবেন, নাম ট্রান্সফার হয়ে যাবে। আর দাদা, আমাকে কিছু বিহারের থেকে আর উড়িষ্যার থেকে মেসেজ করেছিল, সেক্ষেত্রে কি তুমি NOC তুলে দিতে পারবে? বিহার থেকে, ওখান থেকে অনেক কাস্টমার আমাদেরকে ফোন করেছে, আমরা ওটা নেম ট্রান্সফারের জন্য আলাদাভাবে কথা হচ্ছে আরটিওতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, উড়িষ্যা থেকেও আমাকে অনেকে মেসেজ করেছিল যে দাদা একটু দেখবেন। দেখুন স্টেট ওয়াইজ এটা NOC, এবার দাদার সঙ্গে একটু যোগাযোগ করে নেবেন, কথা বলে নেবেন, কল করে নেবেন, আমরা সেটা ডিটেইলস তাদেরকে বলে দেবো। হ্যাঁ, এইবার দেখবো হোয়াইট কালার, এটা হচ্ছে কিন্তু, এটা কালারটাকে কি বেশ বলে দাদা, ভুলে গেলাম, হোয়াইট কালারের মানে রয়্যাল এনফিল্ড, হ্যাঁ হোয়াইট কালারই এটা, হ্যাঁ বলো। তো এটারও কিন্তু লিভার হেভি একদম, হ্যাঁ, টায়ার দুটো নতুন, দাদার এখানে কিন্তু সব বাছাই করা, কারণ দাদা হচ্ছে সব নতুন স্বপ্ন বিক্রি করে, এগুলো কিন্তু আমাদের স্বপ্ন, হ্যাঁ, এর জন্য পুরনো স্বপ্ন রাখেই না দাদা, বলো, একদম, আগে আমাদের পছন্দ হওয়া আছে, আর এক্সচেঞ্জও করতে পারবেন, বাট ভালো কন্ডিশন হতে হবে, তাহলে এক্সচেঞ্জ করতে পারবেন।
ভালো কন্ডিশন হলে আমরা এক্সচেঞ্জ করব আমরা বেশি বয়সের গাড়ি নেই না কন্ডিশনও ভালো হওয়া দরকার দাদা তোমার কাছে সব 19 20 21 22 হ্যাঁ ম্যাক্সিমাম গাড়ি 19 20 21 এর গাড়ি হ্যাঁ বলো দাদা নেক্সট এটা রয়্যাল এনফিল্ড 19 এর গাড়ি কন্ডিশন একদমই ওকে কমই চলা আছে গাড়ি তো এটাও লোকাল আরটিও গাড়ি নেম ট্রান্সফার হয়ে যাবে হ্যাঁ ফাইনান্সও অ্যাভেলেবল আছে হ্যাঁ তো গাড়িটা ভালোভাবে দেখিয়ে দাও একদম ওকে মানে কোনো কাজ নেই অয়েলও মনে চেঞ্জ করে একদম একদম আনটাচ গাড়ি আনটাচ গাড়ি আছে মিল্কি হোয়াইট এটাকে বলে মিল্কি হোয়াইট বলে গাড়িটা দেখুন গাড়িটা দেখুন টায়ারে কিন্তু এখনো কিন্তু সুতো সুতো দেখা যাচ্ছে হ্যাঁ মিল্কি হোয়াইট রয়েছে বলো দাদা তো এই গাড়িটা কাস্টমারকে আমরা দিতে পারবো 1,37,000 টাকাতে কুল খেতে হেভি লাগে এখানে না আসলে আপনাদের কিন্তু অনেক লস হবে তো কুল খেতে হবে আর জায়গায় আসতে হবে নালে কিন্তু বস কি হবে লস হয়ে যাবে একদম ডমিনার দাদা আবার ডমিনার চলে এসেছি আমরা ডমিনার ফোর আগে দাদাকে বলবো একটুখানি টায়ার দেখাতে দাদারই একজন আমাকে হেল্প করছে যাই হোক সবাই এখন আমাকে হেল্পই করে বলো দাদা ডমিনার ডমিনার 400 হ্যাঁ তো এটাও ডবল এবিএস এর সঙ্গে আছে কন্ডিশন একদমই ওকে ওকে রয়েছে ফুল ফুল ফ্রেশ গাড়ি তো এই গাড়িটা কাস্টমারকে আমরা শুধুমাত্র 95,000 টাকাতে দেব আচ্ছা 95,000 টাকাতে দিয়ে দেবে মানে বুঝতে পারছ এটা কত সালে 400 সিসি এর গাড়ি এটা কত সালে 2018 এর গাড়ি হবে সম্ভবত 18 এর গাড়ি 95,000 টাকায় আপনারা এটা মানে এখন নতুন দাম প্রায় 3 এর কাছাকাছি আছে 3 লাখের কাছাকাছি তো আমার ডায়লগ মনে পড়ে যাচ্ছে যেতে যেতে বহু দূর দেখবেন হাজারো কিছু যেখানেতে দাদা ভাই সেখানেতে ফাটাফাটি কিছু মাত্র মাত্র আপনারা জানেন পুরো না বলবো না আমি ওর মতনই মানে বাঘের বাচ্চা আমি বলেই দিলাম যাই হোক মানে গাড়িটার লুকটা কিন্তু খুব দারুণ করেছে নিয়ে গেছে মানে দাদার কাছে মানে সব ধরনের পাবেন অ্যাপাচি যেটা দাদা নতুন কালেকশন এসেছে রাইডার সরি হ্যাঁ রাইডারও কিন্তু তোমার কাছে পাবে কি হ্যাঁ রাইডার আমার কাছে অনেক কমেন্ট আসে রাইডারের জন্য রাইডারও পেয়ে যাবে ভিডিওতে 100% নিয়ে আসবে এবার আমি আরেকটা কথা বলছি দাদার কাছে কিন্তু এই যে কাদা মাখা পরি দেখছেন এটা কিন্তু বিক্রি হয়ে গেছে দাদা এটা দেখানোর কারণ কিন্তু দাদার কাছে আরো কটা আছে দাদা তোমার এই মডেল আমার কাছে সেম গাড়ি আমার কাছে দু পিস আছে এখনো শোরুমে এসে পৌঁছায়নি তো এই একটাই ছিল হ্যাঁ কোন একটা ভিউয়ার্স তোমারই হবে সম্ভবত এটা নিচ্ছে মানে ফাইনান্স হচ্ছে হ্যাঁ এটা কিন্তু এখন এখন পরিষ্কার করাবে আমি বলি না একটা ডায়লগ মারি কাদা মাখা পড়ি করব বিয়ে নেব না কপন কাদা মাখা পড়ি দেখে ভরে যাবে সবার মন দাদা কততে ছাড়লে এটা এটা আমি 1.10 দিয়েছি ওরে বাবা জলের দামে ফলের রস জায়গায় না আসলে হাত ছাড়া বস 1,10,000 টাকা ভাবতে পাচ্ছেন এন একদম নতুন গাড়ি কমই চলা সম্ভবত 2,000-3,000 এর মধ্যেই চলা গাড়ি আচ্ছা মানে 1,10,000 টাকা এটা দিয়েছো তো এই গাড়ি সেম আমাদের কাছে কোনো কাস্টমার ইন্টারেস্টেড থাকলে ফোন করবে আমরা দিয়ে দেব দিয়ে দেবে হ্যাঁ ফোন করুন এর জন্য এটা কিন্তু দেখানোর উদ্দেশ্য আমার একটাই যে ফোন করুন এই মডেল অনেকেই চাই হ্যাঁ হ্যাঁ আর হচ্ছে আরেকটা যেটা বললাম টিভিএস এর রাইডার ওটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাকে অনেকে কমেন্ট করেন আর এনওসির ব্যাপারটা যেটা আছে উড়িষ্যা আর বিহার দাদার সঙ্গে কথা বলে নেবেন হয়ে যাবে যত সম্ভব হয়ে যাবে তো এইবার দাদা আমরা মাইলেজ কিং স্পোর্টস বাইক থেকে আস্তে আস্তে মাইলেজ কিং এর দিকে যাব আগে স্পোর্টস বাইক গুলো দেখাই তো সবই ডিমান্ডিং বাইক আমরা দেখাবো হর্নেট কাস্টমার আমরা আমাদের কাছে অল টাইমই চাই হ্যাঁ হ্যাঁ তো কাস্টমারদের চাওয়ার উপরে আমরা সেই গাড়িগুলো নিয়ে আসি দেখুন দাদা সবথেকে বড় জিনিস হচ্ছে ইয়ং ছেলেদের ইয়ং জেনারেশনের কথা যদি ভাবো তাহলে কিন্তু চাহিদাটা থাকবে আর কম পয়সায় হতে হবে আমি কিন্তু সস্তার খোঁজে এদিক ওদিক সেদিক ঘুরে বেড়াই সস্তার খোঁজে তো ইয়ং জেনারেশনের দেখাবো তারপরে তো মাইলেজ কিং আছে সবই দেখাবো আমি একদম তো একটা ডায়লগ দিয়ে শুরু করি এই দুনিয়াটা নাগর দোলা খুঁজবো রতন খাবো দোলা তো রতন খুঁজতে কিন্তু চলে এসেছি নাকি কোথায় দাদা এ আর অটোমেটে তো চারা হর্নেট দিয়ে শুরু করবো বলো প্রথমে দেখতে পাচ্ছি হর্নেট হ্যাঁ একটা 2.0 তো কন্ডিশন একদমই ওকে আছে ওকে রয়েছে হ্যাঁ কম্বো ব্রেকের সঙ্গে হ্যাঁ তো এটা ডুয়েল এলইডি কম্বো ব্রেকের সঙ্গে আছে এটা টপ মডেল আছে ইউনিক কালার হ্যাঁ এটা ইউনিক কালার আছে হ্যাঁ তো এই গাড়িটা 2020 এর গাড়ি কাস্টমারকে আমরা দেব শুধুমাত্র কত বলি শুধুমাত্র 68,000 টাকায় টপ মডেল এটা দেখাতে বলবো এলইডি হেডলাইট রয়েছে টপ মডেল 68,000 টাকায় জায়গায় এসে ধিন চাক্কা ধিনানা করতে হবে তাহলে কিন্তু আরো কম বেশি হয়ে যাবে মানে আমি এটা বলি না আপেল খেতে হেভি মিষ্টি জায়গায় আসলে হবে চুটকির মিষ্টি সামনে ভ্যালেন্টাইন্স চুটকি তো অবশ্যই মারতে হবে নাহলে হবে না তারপরে নেক্সট
হর্নেটেরই ভাই, হর্নেটেরই ভাই, এটাও কিন্তু টপ মডেল। আচ্ছা দাদা, এটা কি তুমি করে দেবে স্টিকার চেঞ্জ? হ্যাঁ, স্টিকার চেঞ্জ করে দেবো টুকটাক, যেগুলো কাস্টমার আসলে আমরা কাস্টমারদের কথা রাখবো, আর যদি কাস্টমাররা চায় এইভাবেও নিতে পারে, সেইভাবে ডিসকাউন্ট হয়ে যাবে। একদম একদম, বলো দাদা। ওইগুলো একটু পালিশ টালিশ করার ম্যাটার আছে, স্টিকার একটু ছিঁড়ে গিয়েছে, আমাদের ট্রাকে অনেক গাড়ি লোড হয়ে আসে তো তার জন্য একটু। এগুলো দাদা হচ্ছে অ্যাকচুয়ালি কাদা মাখা পড়ি, বলি না করবো বিয়ে নেবো না কপন, কাদা মাখা পড়ি থেকে ভরে যাবে সবার মন, নাকি বলো? ওটা কম্বো ব্রেকের সঙ্গে আছে, এটা এবিএস ব্রেকের সঙ্গে আছে, ওটা ছোট ভাই, এক্স ব্লেড, এক্স ব্লেড রয়েছে। এগুলোর মাইলেজও ভালো, চেপেও মজা, আবার হচ্ছে পিকআপ ফাংশন অনেকটাই ভালো, যে অনেক কাস্টমারই খোঁজ করে হর্নেট এক্স ব্লেড। তো এই গাড়িটা আমরা সেম প্রাইসে দেবো, সেম প্রাইসে, মানে 65 না 63, 68 আছে। তো 2021-এর এন্ড হবে সম্ভবত গাড়ি। হুম হুম, তো এবিএস ব্রেক তো থাকছেই ব্ল্যাক কালারের উপরে। হুম হুম, তো এই গাড়িটা কাস্টমারকে আমরা দিতে পারবো শুধুমাত্র 88,000 টাকাতে, শুধুমাত্র 88,000 টাকায়। দাদারা কুল খেতে হেভি লাগে, কুল খেতে হেভি লাগে, জায়গায় না আসলে কিন্তু আপনাদের অনেক বড় ভুল হবে, নাকি? তারপরে দেখবো দাদা 150 দেখবো, ডুয়েল চ্যানেল ডিশের সঙ্গে ডবল এবিএস ডিশ রয়েছে, এর মধ্যে টুয়েন ডিশ আর এবিএস এবিএস রয়েছে স্পেশাল এডিশন যেটা। হ্যাঁ বলো। তো পালসার এই মডেলগুলো অনেক ডিমান্ড আছে, যেগুলো কাটা সিটের উপরে ব্ল্যাক ব্লু কমিউনিকেশনের সঙ্গে আছে, কন্ডিশন একদমই ওকে, স্মুথ ইঞ্জিন, বাইরে রাখা ধুলোবালি মাখা আছে, ওয়াশ করেই দেবো কাস্টমারকে। তো এই গাড়িটা কাস্টমারকে আমরা দিতে পারবো শুধুমাত্র 58,000 টাকা, 58,000 টাকায়। দাদা ধিন চাক্কা ধীরানা, চুটকি না মারলে কিন্তু ডিসকাউন্ট পাবেন না। তারপরে 58,000 টাকায় পেয়ে যাবেন। তারপরে দাদা সেম গাড়ি আছে আমাদের কাছে, অন্য কালারে পাবেন। হ্যাঁ, এটা অন্য কালার, একই মডেলের বিভিন্ন কালারের গাড়ি আমাদের কাছে আছে, কাস্টমার যদি রেড ব্ল্যাক চায়, অনেকে অনেকে ব্ল্যাক রেড ব্ল্যাক ব্লু চায়, বেশিরভাগ মেয়েরা কিন্তু পছন্দ করে রেডটা, তাই কিন্তু মানে বৌদিদের দিদিদের বোনদের কথা ভেবেই কিন্তু রেখেছে দাদা, বলো। তো এই গাড়িটা কাস্টমারকে আমরা সেম প্রাইসে দেবো 58,000 টাকাতেই হয়ে যাবে। টায়ারগুলো দেখে একদম নতুন রয়েছে, মানে বিট কাটেনি দেখুন, মানে দাদা হচ্ছে নতুন স্বপ্ন বিক্রি করে, আসলে কিন্তু ডাক্তারখানায় বারবার নিয়ে যেতে হবে না, শুধু একটু অয়েলটা চেঞ্জ করবেন, ইঞ্জিন অয়েলটা, কিছু গাড়ির আছে অয়েল চেঞ্জ করতে হবে, কিছু গাড়ির পার আছে, সেটা কাস্টমারকে আমরা বলে দেবে, সবকিছু বলে দেবে। তো আমি সাজেস্ট করব অয়েলটা চেঞ্জ করুন, তাহলে কিন্তু বেশি ডাক্তারখানায় নিয়ে যেতে হবে না। তারপরে দেখো 125 টপ মডেল, স্প্লিট সিট রয়েছে, 125 টপ মডেল, ইঞ্জিনটা দেখুন একবার, গাড়ির ইঞ্জিন দেখলে বোঝা যায় গাড়ির কোয়ালিটি কেমন আছে, বলো। তো কন্ডিশন একদমই ওকে আছে, 125 তো লাস্ট লঞ্চ করেছে বলাই লাগে না, মাইলেজের রাজা, একদম সুপার গ্ল্যামারের মতো চলে। হ্যাঁ, তো অনেকেই খোঁজ করে এই গাড়ি, এটা কত, 21-এর গাড়ি ছিল, 2021-এর গাড়ি, 21-এর মিডিলের দিকে হবে। হ্যাঁ, এটার দাম কত রেখেছে? এই মডেলটা 125 এর, এই মডেল আমার কাছে প্রচুর আছে, প্রচুর আছে। হ্যাঁ, ব্ল্যাক কালারের আছে, তাই তো? হ্যাঁ, ব্ল্যাক কালারের উপরে সেম দামেই পাবে। হ্যাঁ, সেম দামেই পাবে। আচ্ছা, হ্যাঁ, তো এই গাড়িগুলো কাস্টমারকে আমরা মোটামুটি 65-70 মধ্যে দিতে পারবো। আচ্ছা, এক একটা কোনটা 6 মাস আছে, কোনটা 8 মাস আছে। হ্যাঁ, মানে ওইগুলো বছর আছে, বয়স ডিফারেন্ট হলে প্রাইসটাও ডিফারেন্স হবে, কিন্তু সবগুলো 65-70 মধ্যেই আছে, ওর বাইরে নেই, বাইরে নেই, আরো কম বেশি হয়ে যাবে একদম। তারপরে যেগুলো আমরা দেখবো গন্ধ শুকবে আর হুসুস করে উঠবে, বলো। একদম মাইলেজের রাজা, মাইলেজের রাজা, টিভিএস ভিক্টর দিয়ে শুরু করছি আমরা, বলো। টিভিএস ভিক্টর, এটা 2019-এর গাড়ি, তো কন্ডিশন একদমই ওকে ওকে। তো এই গাড়িটা কাস্টমারকে আমরা দিতে পারবো শুধুমাত্র 44,000 টাকাতে, 44,000 টাকায়। এই দুনিয়াটা নাগরদোলা, খুঁজবো রতন খাবো দোলা, 44,000 টাকায় ভিক্টর, কত সালে ছিল দাদা এটা? এটা 2019-এর গাড়ি, 2019-এর গাড়ি, 44,000, 44,000। তারপরে তারপরে হচ্ছে দেখতে পাচ্ছি এসপি শাইন, তো এটা ব্ল্যাক রেডের উপরে আছে, বিএস 4 এর গাড়ি, 2019-এরই গাড়ি, কন্ডিশন একদমই ওকে, দেখতে চাইলে দেবু ভাইকে করুন সাবস্ক্রাইব, নাকি? তারপরে দাদা লিভো, হন্ডা লিভো, 2019-এরই গাড়ি, নতুন গ্রাফিক্স এর সঙ্গে আছে, একদম বিএস 4 এর মডেল, আর টুকটাক যা কাজ আছে সেগুলো করিয়ে দেবে। হ্যাঁ, টুকটাক অনেক গাড়ি কন্টিনিউ আসে, তো এবার যেগুলো টুকটাক প্রবলেম থাকে অনেক কাস্টমারের, আমরা মানে বললে সেটা আমরা করিয়ে দেবে। হ্যাঁ,
এটা দাম কত আছে দাদা? এটা কত সালে ছিল আগে বল? এটা 2019 এর মিডল এর গাড়ি। আচ্ছা 2019 এর মিডল এর গাড়ি, এটা দাম কত আছে? এটা দাম আছে 55000 টাকা দিয়ে কাস্টমারকে করে দেব 2019 এর মিডল এর। আচ্ছা 2019 এর মিডল এর গাড়ি 55000 টাকা। তারপরে মাঝখানে একটা স্কুটি চলে এসেছে ম্যাস্ট্রো এজ। ম্যাস্ট্রো ওটাও দেখিয়ে দাও ম্যাস্ট্রো। তো ওটাও 2019 এর গাড়ি। আচ্ছা দাদা 2016 এর উপর থেকে ফিনান্সটা अवेलेबल তাই তো? 2016 এর উপর থেকে ফিনান্স। হ্যাঁ আর তোমাদের তো 16 গাড়ি থাকে ওনার সেরকম একটা বলো। আমাদের সব ম্যাক্সিমাম 18 19 এর গাড়ি। আমাদের কাছে যা গাড়ি আছে 98% সব ফাইনান্স হয়ে যাবে। ফাইনান্স হয়ে যাবে মানে যেগুলো পুরনো গাড়ি রাখে না দাদা, যদি ভালো পেয়ে যায় তো রেখে দেয় কম পয়সার। বলো দাদা স্কুটি সম্বন্ধে। স্কুটি 2019 এর মিডল এর গাড়ি, কন্ডিশন একদম ওকে। ম্যাস্ট্রো অনেকেই খোঁজ করে, আবার ডিমান্ডিং কালার, রেড কালার, মেয়েদের তো একদম পছন্দের কালার। এই গাড়িটা কাস্টমার কে আমরা দিতে পারবো শুধুমাত্র 45000। ওরে বাবা 45000 টাকায় দাদা, এটা ম্যাস্ট্রো 2019 এর এন্ডে। ও 2019 মানে 20 বলা যায়। গরিবের ছেলে পকেটে ভরে রাখি রুমাল, প্রাইস শুনে হয়ে যাবেন বেসমাল। খোঁজ করে, 6 এর উপরে আছে, 10 মাসের গাড়ি সম্ভবত হবে, 10 মাস কি 9 মাস এরকম সামথিং, 1 বছর হয়নি। তো 1 বছরও হয়নি। তো এই গাড়িটা কাস্টমার কে আমরা দিতে পারবো শুধুমাত্র দাদা কততে দেবে এটা? এই গাড়িটা শুধুমাত্র আমরা কাস্টমারকে 57000 টাকা দিতে পারবো। 57000 টাকায় দিতে পারবে। গাড়িটা দেখে নুন, গাড়িটা ভালো করে দেখিয়ে দিয়েছে দাদা। আরো কালেকশন আছে, BS6 এর গাড়ি। হ্যাঁ BS6 এর গাড়ি আছে, আরো গাড়ি আমি দুটো পার্টে ভিডিও দেখাবো একদম। হ্যাঁ কারণ যাতে ছোটর মধ্যে ভিডিওটা হয় আর পুরো ইনফরমেশন দেওয়া যায় একদম জলে থাকে। হ্যাঁ বলো বলো দাদা। হ্যাঁ সব গাড়িগুলো অনেক দুটো পার্টে দেখালে কি কাস্টমারদের ভালো হবে, টাইমটাও কম লাগবে। হ্যাঁ দুটো পার্টে দুটো নেবে। হ্যাঁ তো জলে থাকে মাছ, গাছে থাকে পাখি, সিআর মার্কেটে ভিডিও দেখে আসলে জুড়ে যাবে আঁকি নাকি? কম পয়সার জিনিস কিন্তু রোজ আমি নিয়ে আসি, তো আরো আছে দেখতে থাকুন। ও আজকে তো দিন চারটা ধীরানা করতে করতে চলে এসেছিলাম এ আর অটো মাঠে চলে এসেছিলাম, যেখানে কিন্তু সব ধরনের গাড়ি পাবেন। কি চাই আপনাদের? নতুন গাড়ি যেটা কিন্তু লঞ্চ করেছে সেই গাড়িও আপনারা পেয়ে যাবেন। তো এরকম ভাবে কিন্তু রোজ আমার চ্যানেলে সস্তার জিনিস দেখতে পারবেন, ল্যাপটপ হোক, চার চাকা হোক, বাইক হোক, সবই দেখতে পারবেন। তো আজকের মতো এখানেই শেষ করলাম, আবার আপনাদের সঙ্গে দেখা হবে একটা ফাটাফাটি দিনে আর এরকম পুরো ঝম্পু কালেকশনের সঙ্গে, পুরো ঝম্পু কালেকশনের সঙ্গে। খুব ভালো থাকবেন আপনারা।